আমিন খান 2000 সাল পরবর্তী সময় মাস অডিয়েন্সদের কাছে একটা অসম্ভব রকমের জনপ্রিয় নাম, বিশেষ করে যারা মাস অ্যাকশন সিনেমা দেখতে ভালোবাসে। বাট তার স্টার্টিংটা কিন্তু হয়েছিল 1993 থেকে। তাকে আমরা রোমান্টিক বা অ্যাকশন সব ধরনের সিনেমাতে কিন্তু দেখেছিলাম, এবং আজকের ভিডিওটা অত্যন্ত স্পেশাল। আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন যে ১৯৯৬ সালে আমিন খানের টোটাল কতগুলো ফিল্ম এসেছিল, প্রত্যেকটা সিনেমার রিলিজ ডেট, নির্মাতার নাম, টোটাল কাস্টিং অ্যান্ড প্রত্যেকটা সিনেমার বক্স অফিস ভার্ডিক্ট আপনি এই ভিডিওর মধ্য দিয়ে জানতে পারবেন। ভিডিওটি খুবই স্পেশাল হবে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। আই এম ওয়েটিং ফর ইওর কমেন্টস। 1996 এমন একটা ইয়ার ছিল, আমরা দেখলাম যে আমিন খান রীতিমতো সোলো হিরো থেকে মাল্টিকাস্ট, এবং সেখানেও সোলো হিরো হিসেবে। আমরা তার কখনো মাল্টিকাস্ট কখনো সোলো হিরো এরকমভাবে তিনি কাজ করে যাচ্ছে, মানে তিনি বাছাবাছি বাজ বিচার এরকম করছেন না। তো এটা ভালো কি মন্দ এটা আপনারা কমেন্টস করে জানাবেন। যাই হোক, 1996 সালের 29 এপ্রিল তার প্রথম সিনেমা ছিল, 1996 সালে পবিত্র ঈদুল আজহাতে। এটা ছিল বাদল খন্দকার পরিচালিত সিনেমার নাম বিশ্বনেত্রী, যেটাতে আমরা দেখলাম তৎকালীন সময় একটা তুমুল বড় কাস্টিং, একদিকে জসিম, অন্যদিকে শাবানা অ্যান্ড আমিন খান, শাহনাজ এবং হুমায়ুন ফরিদির মতো ভিলেন। এবং আসলে মূলত পলিটিক্সই কিন্তু বড় পর্দায় এক্সপোজ করা হলো, যে রাজনীতি, পলিটিক্সের মাঠ, রাজনীতি কীরকম হয়, এরকমভাবে কিন্তু বিশ্বনেত্রী শাবানাকে কীভাবে বড় পর্দায় এক্সপোজ করা হলো, এইগুলো কিন্তু মূলত সিনেমার গল্প। এইভাবে কিন্তু মূলত সিনেমার প্যাটার্ন, সিনেমার গল্পটা কিন্তু এগোতে থাকে অ্যান্ড অডিয়েন্সদের পাল ছুঁয়ে যায় সিনেমাটা অ্যান্ড ইট ইজ এ সুপারহিট ফিল্ম। বিশ্বনেত্রী সিনেমাটা কিন্তু বক্স অফিসে সুপারহিট ছিল, বাদল খন্দকারের ফিল্ম ছিল। এবার আমরা চলে যাব তার পরবর্তী ফিল্মে। তার পরবর্তী ফিল্ম আসলো 20 সেপ্টেম্বর ১৯৯৬, আওয়াল চৌধুরী পরিচালিত সিনেমার নাম জনম জনম, এবং যে সিনেমাতে তার কোয়ার্টিস্ট হিসেবে ছিল শাবনাজ, এবং শাবনাজের সঙ্গে তার একমাত্র কোনো ফিল্ম। শাবনাজের সঙ্গে কিন্তু আমিন খানের ফিল্ম এসেছে একটাই, এবং জনম জনম। এরপরে তারা কেন আর আসলে ফিল্ম করেনি বা তাদের ফিল্ম হয়নি, এটা নিয়ে কিন্তু আমরা স্পেশাল একটা ভিডিও বানাবো, সে অবধি কিন্তু ফিল্ম স্পাইয়ের সঙ্গে কিন্তু আপনাদেরকে থাকতে হবে। তো এবার আমি যদি আসি যে এই সিনেমাটা আসলে কী কালেকশন ছিল, কীরকম ছিল, তো জনম জনম সিনেমাটা বক্স অফিসে ফ্লপ যায়, এটা কিন্তু ভালো যায় না। এবার আমরা চলে যাব তার পরবর্তী ফিল্ম। তার পরবর্তী ফিল্ম আসে 11 অক্টোবর ১৯৯৬, এটা ছিল মন্তাজুর রহমান আকবর পরিচালিত সিনেমার নাম শয়তান মানুষ। তো নাম শুনে শুনে বুঝতে পারছেন, এবং একটা বিশাল কাস্টিং ছিল এটা, আমি দাঁড়িয়ে ওমর সানি, মৌসুমি, আমিন খান, অন্তরা অ্যান্ড এই সিনেমাতে কিন্তু রাজীবের মতো কাস্টিং ছিল। তো নাম শুনে বুঝতে পারছেন যে শয়তান মানুষ, তো কী বলবে, মানে এরকমই ছিল সিনেমার নাম অ্যান্ড সিনেমার গল্প আপনি বুঝতে পারছেন। হয়তো ওমর সানিকে একটু প্রায়োরিটি বেশি, বাট মাল্টিকাস্ট বলা যায়, দুজনের কাছাকাছি রোল ছিল, বেশ ভালো একটা ফিল্ম ছিল, দেখার মতো ফিল্ম ছিল, এবং এটা সেমিট ছিল বক্স অফিসে, কিন্তু সিনেমাটা সেমিট হয়ে যায়। তো এটা হচ্ছে এক্স্যাক্টলি আমিন খানের 1996 কিন্তু অতগুলো ফিল্ম আসে না, তারই তিনটা ফিল্ম আসে। তো এই সিনেমাগুলোর টোটাল রিলিজ ডেট, নির্মাতার নাম, টোটাল কাস্টিং অ্যান্ড বক্স অফিস ভার্ডিক্ট নিয়ে ফিল্ম স্পাইয়ের স্পেশাল আয়োজন। তো আয়োজনটা কীরকম লাগলো, ভালো লাগলে ডেফিনেটলি লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আই অ্যাম ওয়েটিং ফর ইওর কমেন্টস। আমি কিন্তু সবসময় ওয়েটিং করে থাকি আপনাদের একটি মূল্যবান কমেন্টের জন্য।